আল্লাহর পয়গাম্বর তখন মিশর ছেড়ে আল্লাহ পাকের ওয়াদার পেয়ে মাথায় নিয়ে চলে গেলেন। পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন, ওইখানে শুয়াইব আলাইহিসসালামের দুইজন মেয়ের সাথে পরিচয় হওয়ার কারণে তার বাড়িতে চলে গেলেন। দুইটা মেয়ে যায় বলে, বাবা আমাদের বাড়িতে একটা কাজের মানুষ দরকার, এই ছেলেটার দেহে অনেক শক্তি আছে বাবা, আর এই ছেলেটা এতটাই ভদ্র, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে তাক খায় নাই, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর লাজুক না হয়ে পারে, আরে যুবক তুমি আমি রাস্তা দিয়ে কালো মহিলা যাক আর ফর্সা যাক, পুরি যাক আর যুবতী যাক, একবার তাকায় কথা কয় না গান, আমাদের চোখের মধ্যে ভেজাল আছে, কি আছে জোরে কোন কি আছে, সামনে যাই যুবকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমার ভাইয়েরা এইবার আল্লাহ নবী শুয়াইব আলাইহিসসালাম রাজি হয়ে গেলেন, আল্লাহর নবী মুসা আলাইহিসসালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন, বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন, 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামায়। এলাকায় যদি ঘর জামায় থাকে খবরদার বেয়াদবি করবেন না, যে থাকবে ঘর জামায় বুঝবেন নবী মুসা আলাইহিসসালামের সুন্নত আমল করতেছে। আছে দুই একজন আছে এলাকায় থাকলে ভালো। এইবার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাঁটটি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, তোর আবারও মিশরের দিকে রওনা কর। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিসসালাম আল্লাহর ওয়াদার পায়া স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া যখন তুর পর্বতে আসলেন, এখানেও কিছু ঘটনা আছে বলার সময় নাই, আল্লাহ পাক তখন তুর পর্বতে মুসা আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ বলে মুসারে তোমার ডান হাতে ওইটা কি, মুসা নবী জবাব দিয়ে বলেন, দেখা বলেন আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ দেখে বলে, নবী মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা, মুসা নবী কথা বলে কার সাথে, আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই। হে যুবক দুনিয়ার একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, 70টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটারে কল দেয়, মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি ভুল করে আপনার নাম্বারে কল দিয়েছি, তখন বলে, না সরি বলে লাভ হবে না, নিভানো আগুন ক্যান জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কি না বল। একটা মহিলার কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই, কথা রাত 3:30টার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমাকে ফোন দিয়ে বলে, হ্যালো তুমি কে সহেল, আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ, কয় ফোন করো না রাত চলে গেলে আফসোস করবা, ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে, কথা কর না গা। এই যে যুব সমাজ সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, নামাজের কথা মনে নাই, তাহাজ্জুদ পড়ে না, সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলে তারা পাপের ওজন কম না বেশি, এই মোবাইল যুব সমাজ নষ্ট সমাজ, কথা কন না কেন, আপনাদের এলাকার ছেলেরা অবশ্য মোবাইল ব্যবহার করে, এরা পবিত্র যুগ, মোবাইল আছে না নাই, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে, বলবো যুবক বলবো, তাহলে জোরে একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে,
ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা ক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া কথা কর হুজুর টিকটক কর কথা কর অনেকের বউ রান্না করে রান্না করতেছে নুডলস কয় হ্যালো বন্ধুরা কিভাবে নুডলস রান্না করে দেখেন একটু কথা কর মনে সব বলে পিটাইলেও জীবনে মনের জ্বালা মিটবে না এ আছে না না এ আছে না না পিচ্চি পিচ্চি বাচ্চা একটা গান লাগায় এরকম মাথার সু টিকটক কথা বলে না দেখলেন এক টিকটক এক পিচির কয় যাইতে নদী আইতে খাল মগো বাড়ি বরিশাল টিকটকে ভাই যায় এক পিচি কয়েকদিন আগে বললো আমাদের জাতীয় মাছ পাঙ্গাস ভাই যায় কথা কর এই যে দুনিয়াতে আমরা আমোদ প্রমোদে ব্যস্ত কথা কন ওই ছেলের মুডটা দেখছেন একজন পাঞ্জাবির কলার ধরছে আমি ভিডিওটা দেখছি আপনি দেখবেন কি না ওই ছেলে কলার ধরছে ওই সেই মশা যাইতে নদী আইতে খাল মগো বাড়ি পরিশা এই যে মোশান পিচি পিচি বাচ্চারা টিকটক করে কথা কন রাগ করতেছেন আপনারা ওরা টিকটক করে আপনাদের এলাকার ছেলেরা ভালো রাগ করতেছেন ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে এসএমএস দিয়ে কয় বাতাসে প্রেম উড়িয়ে দিলাম উড়ে শয়তান আছে না না এদের লাজ নাই লজ্জা নাই শরম নাই বেহায়া 20 বছর বয়স হয়নি বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তর পাড়া লাকিকে কথা দিয়েছি রাজি থাকলে এক সাপুর না হলে দুই সাপুর পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে আছে না নাই তিন মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে পালাইছে আর সুখ নাই শান্তি কারণ পিতা মাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে যেখানে মুরুব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে মাতা পিতার আপাত হয়ে বিয়ে করবা জীবনে সুখ পাইবা না বিশ্ব সুন্দরী ঘরে অনেক লাভ হবে মা বাবের দোয়া লাগবে দোয়া একটু চামড়া ফর্সা থেকে পাগল হয়ে গেছে যার চামড়া যত সাদা তার মধ্যে তত ভেজাল বুঝিস না রে পাগলা কালো নারীর গুণ আছে কথা কয় না কালো নারীর কি আছে ও চিন্তা করে বাপ মা কষ্ট করে একটা স্বামী জুটাইছে এ লাত্তি মারুক গুটা মারুক ঘুষি মারুক পিটাক মারুক কাটুক সংসার আমি ছাড়বো না কারণ কোনো মতে কপালে একটা জুটছে এই স্বামীর ভাত না হইলে আর জীবনে স্বামী পাবো না এই জন্য স্বামীর সব অত্যাচার সহ্য করিয়া স্বামী সংসার করে আর দেখবেন কালো মেয়ে যারা এদের হাতে রান্না ভালো হয় কথা কম হাতে রান্না ভালো কথা কয় না কেন রাগ করছে আর যার চামড়া বেশি সুন্দরী আর রূপের একটা দেমাগ আছে গরম আছে কয় বেশি বাড়াবাড়ি করবা নয়জন লাইনে দাঁড়ায় আছে আছে না না এই জন্য খবর দা খালি সামনা সাদা দিকে পাগল হয় না বিয়ে যারা করবা যুবক শোনো বিয়ে করতে গেলে চারটা গুণ দেখবা কয়টা কথা কয় না কে ভালো ফ্যামিলি দেখবা যাদের ধন সম্পদ বেশি কথা কয় না কি বেশি ধন সম্পদ বেশি সেই ফ্যামিলিতে বিয়ে করবা ওই ফ্যামিলিতে বিয়ে করবা যেই ফ্যামিলির মহিলারা বাচ্চা বেশি জন্ম দেয় কথা কয় না ওই ফ্যামিলিতে বিয়ে করবা
রাগ করছে তাকে এলে বলার দরকার নেই মেয়ের যত গুণই দেখেন সম্পদ না থাক দেখতে সুন্দরী না হোক বংশ ভালো না হোক কিন্তু মেয়েটা যদি নেককার হয় পর্দা করে নামাজ পড়ে কোরআন পড়ে ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে নেককার যদি হয় বাকি তিনটা গুণ না থাকলেও বিয়ে করবেন কারণ মেয়েটা হলো নেককার এই গুণটাকে প্রাধান্য দিতে হবে নেককার মেয়েকে বিবাহ করে জীবনে সুখ পাবে নেককার মেয়েরা স্বামীর আনুগত্য করে আর যারা পপ কাটিং দে চুল কাটে এই জায়গাতে একটু দেয় ছেলে পেলে দেখলে হালকা করে বাতাস মারা এরকম মহিলা আছে না নাই যুবক এই চুলের কাটিং দেখে ভুলিস না ওই চুল দিয়ে তো ফাঁচি দিয়ে মারে কথা কোন ঠিক কি না আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক যেই মহিলা পর্দা করে বাইরে ঘোরাফেরা করে ওই পর্দার ভিতরে আকর্ষণ আছে যারা বেপর্দায় খোলাভাবে ঘোরে কলা যদি কেউ সিলে বিক্রি করে পাবলিক নেবে যেই মাস পুষে যায় মাসি কম পরে না বেশি পরে যেই মহিলার ব্যাপারটাই ঘরে দুষ্ট লোকের নজর কম পরে না বেশি পরে তো বুঝো না কেন প্যাকেটের ভিতরে আকর্ষণ আছে খোলা জিনিসের ভিতরে আকর্ষণ নাই কথা ক্লিয়ার বউ এমন একটা নিয়ে আসবা গ্রামের কেউ দেখেনি কথা কয় না আবার বউকে নিয়ে ওই যে একটা ভাঙ্গা পেলেট আর সামান্য একটু দুই চারটা গিফট পাওয়ার আসে ভোগ সাজে উঠি পাবলিসিটি করিস কথা কয় না আপনাদের এলাকায় বউ ভাত হয় মানুষকে খাওয়ান খাওয়াই তো আপত্তি নাই কিন্তু ওইভাবে সাজে গুজে বিউটি পার্লার সাজ দিয়ে কেন বউ রেসিয়ারে বসে এই বউয়ের দাম কি এতই কম ভাঙ্গা একটা প্লেট নেওয়ার জন্য বসে আছে নারীর মর্যাদা দিতে শিখুন এটা বাজারের পণ্য না যে চেয়ারে বসায় দিলেন পান বিক্রি করার জন্য গ্রামের সব মুরব্বীরা যুবকের আসবে আর ভাবি একটা পান দেন ভাবি দেখতে তো মাশাআল্লাহ একটা সেলফি ভাবি ক্লিক এই বেহায়া গমি সারে আপনাদের এলাকা অবশ্য এরকম হয় না না এলাকায় বিয়ের এগুলো হয় না আমি জানি এদিকে বউকে বোরকা পরে পড়া বোরকা পড়া বোরকা পরে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি কষ্ট হচ্ছে আপনাদের না রাত গভীর হচ্ছে আর বাড়াবো না এখন দোয়ার দিকে যাই নাকি না শেষ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ নবী মুসা এইবার আমি আল্লাহ যা বলি তুমি শোনো কলা আলকিহা ইয়া মুসা মুসারে হাতের লাঠিটা একবার নিক্ষেপ করো ফা আলকাহা ফা ইযা হিয়া হাইয়াতুম তাসআ লাঠিটা নিক্ষেপ করা মাত্রই হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসা নবী বলে বাপ রে বাপ এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ পয়গম্বর ভয় দৌড় মারতেছে ভাই ও ভাই ও ভাই দশ মিনিট শেষ করে দিব শোনেন ভাইয়ের আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালা খুযহা ওয়া লা তাখাফ সানুইযুহা সিরাতাহাল উলা আল্লাহ ডেকে বলো নবী মুসা ভয় পেও না আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার তুমি সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানাইয়া দেব পয়গাম্বর ভয়ে ভয়ে ধরতে গেছে সাপ আবার কি হয়ে গেছে লাঠি এটার নাম কি মজেজা এটার নাম কি মজেজা এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তখরুজ বাইদা আমিন গাইরি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আল্লাহ ডেকে বলে ও নবী মুসা তোমার ডান হাতটা বগলি নিচে ঢোকাও ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়াই আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো কি সুন্দর আলো ঝরালো আল্লাহু আকবার বলেন এইবার আল্লাহ বলেন পয়গাম্বর এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম লাঠি ফেলালে সাফ হয় বগল নিচে হাত বের করলে লাইটিং হয় এই যে দুইটা মাজাজা দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইদাহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফিরাউনের নিকট চলে যাও তার কাছে দাওয়াত পৌঁছায় দাও যা বলে ফিরাউন রে তোর বানর আইন দিয়ে মিশর আর চলবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া মুসা নবী দেখে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি গেলেই তো ফাঁসি দিয়ে মারবে আমার আল্লাহ দেখে বলে পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আছি
কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। হাজারো রিমান্ডে নেওয়ার পরে ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। আলেমদেরকে রিমান্ডে নিয়ে হুইল চেয়ারে বসায় তারপরে হাসে, কথা কয় না ভাই। এর নাম হলো পরীক্ষা। এর নাম কি? আমার ভাইরা সামনের দিকে যায়। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর মুসা নবীকে আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর আমি আল্লাহ তোমার সাথে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যেহেতু যাব অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু আপনার কাছে দোয়া করি। পয়গাম্বর তখন দোয়া শুরু করলেন, কলা রব্বিশরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। দেখে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিব্বার জড়তা দূর করে দাও, যাতে সহজেই মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকেও আপনি নবী বানায় দেন। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর দোয়া মঞ্জুর ঘোরা হয়ে গেল, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায় দিলাম। এইবার যাও তোমরা দুইজন মিলে ফেরাউনের নিকট দাওয়াত পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়ার কারণে তার ভাই হারুনকেও নবী হিসাবে মঞ্জুর করলেন। সুবহানাল্লাহ। এবার নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে উপস্থিত এসে কি বলতেছে জানেন? আল্লাহর পয়গাম্বর বলতেছেন, অকালা মুসা ইয়া ফিরআউন ইন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফেরাউন, আমি বিশ্বের প্রতিপালকের প্রেরিত একজন রাসূল, আমি আল্লাহর পাঠানো একজন রাসূল, যিনি বিশ্বজগতের মালিক। আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। বিদায় বনী ইসরায়েলদেরকে দাসত্বের জিন্দগি থেকে আমার সাথে যেতে দাও। ফিরাউন তখন কি বলেছিল জানেন? কলা ইন কুনতা জিতা বি আয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তোমার কাছে স্পষ্ট দলিল বা প্রমাণ কোন কিছু যদি থাকে, তুমি যে নিজেকে নবী দাবি করতেছো, কি প্রমাণ আছে তুমি উপস্থিত করো, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। মুসা আলাইহিস সালামের কাছে আছে কয়টা জিনিস? দুইটা। লাটি ফেলালিন হয়ে গেল সাপ, বগল থেকে হাত বের করলেন, কি সুন্দর লাইটিং, সাদা সূর্যের মতো চন্দ্রের মতো আলো ঝরায়। আল্লাহ আকবার বলেন। এগুলো দেখার পরে ফিরাউনের লোকেরা কি বলে জানেন? কলাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলিম। ফিরাউনের সমস্ত লোকেরা বলল, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, নবী দেখায় মজেদা, ওরা বলে জাদু, কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রচারণ ছিল। কথাকে বুঝাইতে পারলাম? এইবার তারা চিন্তা ভাবনায় পড়ে গেল। ফিরাউন তখন বলতেছে, এই ছেলের মতিগতি ভালো না, এই ছেলে আমাদেরকে ভয় ভীতি দেখায়া ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, তোমরা বলো কি করতে চাও? ফিরাউনের এমপি মন্ত্রী যারা বলতেছে, ক্ষমতার চেয়ার সহজে সারা যাবে, যত লাশ পরে পড়ুক, কথা কয় না তাই? স্যার দেখেন স্যার, এডারে মারি, একটারে মারি সারা, একটাই মারা যায় স্যার, বাকিটা নড়ে না স্যার, আর কত গুলি করব স্যার? এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তরে মায়া হয় না, বলে আরো গুলি করো। হে কথা কয়, হে কথা কয়, চিন্তা করা যায়? ভিডিও দেখাচ্ছে, স্যার একটাকে গুলি মারি স্যার, একটাই মরে স্যার, বাকিটাই মরে না স্যার, বাকিটা যায় না স্যার, আমরা তো টেনশনে আছি স্যার, কি করব স্যার? হেলিকপ্টার দিয়ে সারি গুলি আর বলে পানি দিছি, কি মিথ্যা, কি মিথ্যা! সাদে শিশু খেলতে গেছে, মারা গেল কিভাবে? ওই গুলি আসলো কোথা থেকে? আসমান থেকে আল্লাহ ফেলাইছে? ক্ষমতার দাম্ভিকতায়, ক্ষমতার লোভে মানুষ কতটা, কতটা পাষণ্ড হতে পারে, আর কতটা বর্বর হতে পারে, এদেরকে না দেখলে বিশ্বাস হতো না। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যার দৈনিক হাদিয়া কারওয়ান বাজার থেকে চাঁদা উঠত 2.5 কোটি টাকা প্রতিদিন,
এগুলো বললে অনেকে কয় হুজুর ওয়াজের মধ্যে এগুলো কেন, তোমারে কি বুঝাবে, বাস্তবতা স্বীকার লাগবে না? যে হুজুর সমাজের বাস্তবতা তুলে ধরে না, ও হুজুরের ওয়াজ শুনে কোনো লাভ হবে? এর আগে তো বলছে হয় আসমানের ওয়াজ করবেন না হয় মাটির নিচের ওয়াজ করবেন, মাঝখানে যা হয় করা যাবে না। এখন সুযোগ আসছে, এখন সুযোগ আসছে, তুফান তুলে ফেলে দেওয়া লাগবে। কথা বলে আর কত ভয় দেখাবে, মরে যাব একদিন কণ্ঠটা থেকে যাবে, হক কথা বলা লাগবে। কথা কন ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আমার ভাইয়েরা হৃদয়ের কাঙ্ক্ষিত কথাগুলো শুনে যান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা কি করলো জানেন? ওরা বলে ওই ছেলেও জাদু দেখাছে, আমাদের দেশে জাদুঘরের অভাব নাই। তখন তারা কি করলো জানেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করলো। ওরা বুঝলো জাদুর মোকাবেলা জাদু দিয়াই হবে। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলায় আসতেছি। আল্লাহ একবার বলেন, এইবার সমস্ত জাদুঘর ফিরাউনের নিকট এসে বলে, নেতা আপনার শত্রু মুসাকে যদি আমরা খেলার মাঠে পরাজিত করতে পারি, জাদু দেখায় পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন? ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদের পুরস্কার হলো তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি হইবা, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় এরা যদি রাজপ্রাসাদে জায়গা পায় আর কিছু লাগে? নেতা যদি বলে তুমি আমার লোক আর কিছু লাগে, তাহলে ওই নেতার কথা রাতকে দিন করা যায়, দাড়ি টুপিওয়ালাকে ফাঁসির দড়িতে ঝুলানো যায়, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দেওয়া যায়। কথা বলেন না কেন? কারণ কার লোক? নেতার ছায়া যদি কারো মাথার উপর থাকে, ও কি যে করে ও নিজেও জানে। তাকে বোঝা গেল যে নেতা আপনাকে পিস্তল দেয়, মদ খাওয়াইতে দেয়, হোটেলে নারী দেয়, টেন্ডার বাজি চাঁদা বাজি শিখাই, ওই নেতাও জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে। কথাকে বোঝা গেল? সামনের দিকে যাই, শেষের দিকে এসে গেছি বাজান, আর আপনাদেরকে কষ্ট দেব না। এইবার জাদুর ময়দানে শত শত মানুষ খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমাইছে, এই দিকে সমস্ত ফিরাউনের জাদুকরেরা, আর এই দিকে মুসা এবং তার ভাই হারুন দাঁড়ায় আছে। জাদুকরে ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান তন্ত্র মন্ত্র আগে আমরাই নিক্ষেপ করব না তুমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে মারা ভাগো, আগে তোমরাই দেখাও। তখন তারা কি করলো? সত্যি সত্যি জাদুর বান নিক্ষেপ করলো, বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করতে। এরা জাদুর তন্ত্র মন্ত্র জাদুর বান নিক্ষেপ করতে করতে এদের চালান পাতি শেষ, আর নাই তবিলি, নাই তবিল শেষ। মুসা আলাইহিস সালামকে তখন ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও, আমাদের গুলো দেখানো শেষ। আল্লাহ তাআলা তখন কি বলছে জানেন? ওয়া ওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ বললেন, আমি ওহির মাধ্যমে বললাম, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলাইলেন, হয়ে গেল বিশাল সাপ, যেই সাপের ঠোঁট নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে, বিশাল হাত উড়িয়া সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খাইয়া ফিরাউনকে ডেকে বলে, হে ফিরাউন। ফিরাউন এই দৃশ্য দেখে পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, আর সমস্ত জাদুকারে বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখালো এটা জাদু না, এটা জাদু দাদু। কথা কয় না ভাই, ডাক্তার ডাক্তার শ্রেণী, বক্তা বক্তা শ্রেণী, আলেম আলেম শ্রেণী, শিক্ষক শিক্ষক শ্রেণী, কথা কয় না, নেতা নেতা শ্রেণী, চোর চোর শ্রেণী, দালাল দালাল শ্রেণী, স্বর্ণকার আর এক স্বর্ণ ব্যবসায়ী শ্রেণী, যাই যে কাজের কাজই দেখেই বলে আমিও যা তুমি তাই। জাদুকরা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাচ্ছে এটা জাদু হতে পারে না, নিঃসন্দেহে যে আল্লাহর কথা বলে এটা সে আল্লাহর কুদরতি শক্তি, আল্লাহ একবার বলে। তখন তারা কি করলো? ওয়া উলকিয়া সাহরাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো, কলু আমান্না বিরাব্বিল আলামিন, রব্বি মুসা ওয়া হারুন, আমরা ঈমান আনলাম
বিশ্বের রবের প্রতি যিনি মূসা এবং হারুনের প্রতিপালক তারা মুসলমান হয়ে গেল বলে আল্লাহু আকবার তারা ঈমান গ্রহণ করার সাথে সাথে ফিরাউন দিল হুমকি বলে হাত পা কেটে নেব সুলিতে ছড়াবো फांसी দিয়ে মারবো আমার ভাইরা এই টাটকা মুসলমানের তখন ডেকে বলে এ ফিরাউন তোর মতো জালেমের পক্ষে ছাপাই গিয়ে মরার চাইতে তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো আল্লাহু আকবার বলেন জালেমেরা যখন পার না তখন দেই হুমকি কথা কম এইবার চলেন মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো শেষ খেলা ফাইনাল খেলা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে মারার জন্য ফিরাউন তিন দিক দিয়ে হামলা করছে কয় দিক দিয়ে তিন দিক দিয়ে ধাওয়া করছে আক্রমণ চালাইতেছে হত্যা করবে মূসা এবং তার অনুসারীরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী পৌঁছে গেছে এবার উম্মতরা ডেকে বলে ও নবী মূসা ভাই পানিতে সুবাই মারা লাগবে না হলে শত্রুর হাতে মারা লাগবে মূসা আলাইহিস সালাম তখন ডেকে বলে এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আরেকজন আছেন তিনি কে আরেকটু জোরে বলেন আমাদের পথ যেখানে শুরু সেখান থেকে আল্লাহর পথ দেখানো শুরু আল্লাহু আকবার বলেন আল্লাহ ডেকে বলে ও নবী মূসা হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে মৃত আঘাত করো আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানাই হালকা একটু মৃদু আঘাত করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিয়েছে আল্লাহ ওয়াদা দিলেন ও নবী মূসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে বিশাল দরিয়া নিরাপদে পার হয়ে যাও কারো পা পর্যন্ত ভিজবে না এইবার ফিরাউন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আসা দরিয়ার নিকটবর্তী দেখে তাকায়া বিশাল বড় ভিআইপি রথ ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে দেখে বলে এই সেনাবাহিনী সবাই ওঠো এই রাস্তা দিয়ে ওরা পার হয়ে গেছে এইবার সবাই মিলে যখন আমার ভাইরা ওই রাস্তায় উঠে দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে আমার আল্লাহ তখন ডেকে বলে পানি রে তুই তোর খেলা দেখা সমুদ্রে বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল সমস্ত ঢের সমুদ্রের পানি খায়া ফিরাউনের সেলা চামুন্ডা যা ছিল সমুদ্রের পানি খায়া সব মরিয়া শেষ ব্যাকে বেঁচে আছে শুধু বড়রা সেলাগুলো মরিয়া কথা কন সেলা চামুন্ডা যা ছিল সাঙ্গ বাঙ্গ কেডরা মাসান সব মরে আসে বেঁচে আছে বড়রা বড়রা মানে কে ফেরাউন মরার আগে কি নাটক করতেছে জানেন আল্লাহকে বলতেছে কলা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন ফিরাউন বলতেছে আমি ওই মান আনলাম বিশ্বের রবের প্রতি তিনি ছাড়া কোনো মাবুদ নাই এবং ডেকে বলতেছেন বনি ইসরায়েল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম ওয়ান আমিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি আর সুবাই না আর পানি খাওয়ায় না আল্লাহ তখন বলতেছে এই সময় মুসলমান হতে চাস আচ্ছা বলে তো ওই সময় যদি ফিরাউন মুসলমান হয় আপনার আমার দাম আছে ফিরাউনের অপরাধ কম না বেশি আল্লাহ কি ওই সময় ওর ঈমান কবুল করেছিল কবুল করে নাই